নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেক্ট রাখুন ইটিসি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজার এবং খুবই চমৎকার একটা ভিডিও শেয়ার করব তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে কোনো বা ছাড়াই এবং আপনারা ইংরেজি না ইংলিশে এস এম এস বা চ্যাটিং করতে পারবেন তো মনে করেন কেউ যদি আপনাকে কোনো ইংলিশে এস এম এস দেয় সেটা বাংলা হয়ে যাবে এবং আপনি যদি বাংলা লেখেন তাহলে সেটা ইংলিশ হয়ে তার কাছে এস এম এস চলে যাবে অর্থাৎ আপনারা কিভাবে ইংরেজি না জেনে যে কারো সাথে ইংলিশে চ্যাটিং করবেন এটাই আজকের এই ভিডিও

মতো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো চলে আসলাম আমরা এখন মোবাইলের স্ক্রিনে তো এখন আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে এবং খুব সহজে কোন সফটওয়্যার বা কোন অ্যাপ্লিকেশন ছাড়াই ইংলিশ না জেনে আপনারা যে কারো সাথে কিভাবে চ্যাটিং করবেন খুবই চমৎকার একটা টিপস আশা করি আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বেশি কথা বলবো না এখন চলে যাবো ডিরেক্ট তো এর জন্য মনে করেন আপনাদের চলে যাবেন মেসেঞ্জারে তো মেসেঞ্জারে যাওয়ার পর মনে করেন কেউ আপনাকে ইংলিশে কোনো এস এম এস দিয়েছে আমি এখান থেকে চলে গেলাম এখানে এখানে যাওয়ার পর মনে করেন কেউ আমাকে একটি ইংলিশ এস এম এস দিয়েছে আপনারা দেখেন এখানে একটি ইংলিশ এস এম এস দিয়েছে তো এখন প্রশ্ন হলো আমি এই ইংলিশের অর্থ বুঝি না তাহলে আমি কীভাবে তাকে রিপ্লাই দেবো বা কীভাবে বুঝবো এই ইংলিশ লেখাটার অর্থ কী বা সে যে আমাকে এস এম এসটা দিল তার মানেটা কি তো এটা বোঝার জন্য আপনারা সিম্পলি কী করবেন এই লেখাটাকে আপনারা সিম্পলি এখানে চাপ দিয়ে ধরবেন ধরার পর এখান থেকে সিম্পলি আপনারা কপি করবেন কপি করার পর এখান থেকে বেগে যাবেন যার পরে আপনার এখানে সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে যাওয়ার পর আপনার সিম্পলি এখানে লিখবেন যে বিডি ট্রান্সলেটর যখনই আপনারা ভিডি ট্রান্সলেটর লিখবেন তো যখনই আপনারা এখানে ভিডি ট্রান্সলেটর লিখবেন সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে ভিডি ট্রান্সলেটর চলে আসছে আসার পর সিম্পলি আপনারা এখন কি করবেন যে লেখাটা আপনারা কপি করলেন সিম্পলি আপনারা এটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে দেখবেন যে আপনাকে এই ইংলিশ লেখার অর্থটা তারা বাংলা করে দিয়েছে আপনারা সিম্পলি দেখেন সাথে সাথে করে দিবে এটা অলওয়েজ আপনারা পাবেন আপনারা দেখেন আমি এখানে কিন্তু দিয়েছি দিয়ে দেওয়ার পরে কিন্তু सिंपली সাথে সাথে কিন্তু আমাকে তারা বাংলা করে দিয়েছে তো দেখেন এখানে লেখা ছিল হাউ আর ইউ আই হোপ ইউ আর ওয়েল What are you doing now? তো দেখেন এই লেখাটা যখন আমি সেন্ড করেছি তখন কিন্তু বাংলা চলে আসে দেখেন আপনি কেমন আছেন আমি আশা করি আপনি ভালো আছেন আপনি এখন কি করতেছেন তো এখন কিন্তু আপনারা খুব সহজে বুঝে গেলেন যে যে আপনাকে ইংলিশ এসএমএসটা পাঠালো সেটার অর্থ কী বা সেটার মানেটা কী তো এখন যদি আপনারা তাকে রিপ্লাই দিতে চান বা ইংলিশে রিপ্লাই দিতে চান তাহলে আপনারা কি করবেন আপনারা এই লেখাটার অর্থ আপনি এর বিপরীত কী রিপ্লাই দিতে চান সেটা আগে বাংলায় লিখবেন তো মনে করেন আপনি বাংলায় লিখবেন এভাবে আমি এখান থেকে বোঝানোর জন্য আপনাদের দেখাইতেছি তো মনে করেন আপনারা কি করবেন যে সিম্পলি তাকে আপনারা যে রিপ্লাইটা দেবেন বা এই লেখাটার অর্থটা রিপ্লাই দেবেন সেটা আগে বাংলায় লিখবেন লেখাপড় সিম্পলি আপনারা আবার চলে যাবেন বিডি ট্রান্সলেটরে তো ভিডিও ট্রান্সলেটে আসার পর সিম্পলি আপনার এখন এই বাংলা লেখাটাকে আপনাকে এখানে পেস্ট করবেন পেস্ট করে যখন আপনারা সেন্ড করবেন দেখবেন এই বাংলা লেখার ইংলিশ অর্থ তারা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে এখন আপনারা এই ইংলিশ লেখাটাকে কপি করবেন কপি করার পর এখন চলে যাবেন আপনার বন্ধুর ইনবক্সে তো কপি করার পর সিম্পলি আপনারা চলে যাবেন বন্ধুর ইনবক্সে যে আপনাকে ইংলিশ আসেন্সটা দিয়েছে सिंपली সিম্পলি যাওয়ার পর সিম্পলি এখান থেকে আপনারা কি করবেন এটাকে পেস্ট করে এখান থেকে সেন্ড করে দিবেন তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ইংলিশ লেখার বাংলা অর্থ এবং বাংলা লেখার ইংলিশ অর্থ কিন্তু আপনারা খুব সহজে ট্রান্সলেট করে খুব সহজে কিন্তু আপনার কারোর সাথে ইংলিশে চ্যাটিং বা এস এম এস করতে পারবেন সো আশা করি এই টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কমেন্ট বক্সে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো